This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সবথেকে গুরুত্বপূর্ণ খবর, দ্রোহের কার্নিভালের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা পুলিশের ১৬৩ ধারা খারিজ। রানী রাসমণি রোডে জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স ফোরামে দ্রোহের কার্নিভালে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। খারিজ করে দেওয়া হলো, রাজ্যের যে আবেদন ছিল তা খারিজ করে দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের ১৬৩ ধারাও খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে রানী রাসমণি রোডে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে যে দ্রোহের কার্নিভাল, তার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি। তবে তার আগে আপনাদেরকে জানাবো, রানী রাসমণি রোডে জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরস ফোরামের তরফে দ্রোহের যে কার্নিভাল, যে মানববন্ধনের আয়োজন, যাকে ঘিরে কার্যত জটিলতা দেখা গিয়েছিল, ১৬৩ ধারা জারি করেন সিপি মনোজ বর্মা। সেই ১৬৩ ধারা খারিজ এবং রাজ্যের স্থগিতাদেশেরও যে আবেদন ছিল তা খারিজ করে দ্রোহের কার্নিভালের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি, সরাসরি রয়েছে ষষ্ঠী চট্টোপাধ্যায়। ষষ্ঠী, অবশেষে দ্রোহের কার্নিভালের অনুমতি মিলল কলকাতা হাইকোর্টের তরফে। কলকাতা হাইকোর্ট ঠিক কি বলছে এ বিষয়ে? দেখো, প্রথমেই যেটা জানিয়ে রাখি যে কলকাতা পুলিশ কমিশনার গতকালকে যে 144 অর্থাৎ 163 জারি করেছিল, কলকাতার ধর্মতলা একেবারে পার্ক স্ট্রিটের বেশ খানিকটা অংশ এবং জওহরলাল নেহরু রোড, হেস্টিংস এবং আরআর অ্যাভিনিউ, এই যে সমস্ত জায়গাগুলোতেই কিন্তু 144 জারি করেছিল। আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি রবি কাপুর সেই বিজ্ঞপ্তি সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে। এবং শুধু তাই নয়, মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে, তারা তাদের নিজেদের দাবি দেওয়া নিয়ে অবশ্যই আন্দোলন করতে পারে। তবে সেই আন্দোলন শান্তিপূর্ণভাবে যদি হয় তাহলে সরকারের উচিত সেক্ষেত্রে তাদের সেই আন্দোলনের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সুনিশ্চিত করা। দ্বিতীয়ত হচ্ছে যে এই রেড রোডের যেখানে কার্নিভাল হবে, অর্থাৎ যে পূজা কার্নিভাল হওয়ার, যা গত এক মাস আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য সরকার যে ১৪ই অক্টোবর রেড রোডে কার্নিভাল হবে, এবং তার আগে তার পরবর্তী সময় আমরা দেখলাম যে জুনিয়র ডাক্তার অর্থাৎ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের যে তারা যে এই দ্রোহের কার্নিভাল কর্মসূচি নিয়েছিল, সেটাও কিন্তু একেবারে রানী রাসমণি রোডের এবং তার পাশাপাশি ধর্মতলার বেশ কিছু অংশ, সেই জায়গা থেকে যেহেতু 144 জারি করেছিল কলকাতা পুলিশ, তাই তারা কিন্তু কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল। এবং আজকে দফায় দফায় রাজ্যের যিনি আইনজীবী অ্যাডভোকেট জেনারেল ছিলেন, একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে। এবং কোনোভাবেই কোনো 144 রাখা যাবে না। শুধুমাত্র রানী রাসমণি রোড এবং রেড রোডের যে কানেক্টর রয়েছে সেখানে একটা গার্ড ওয়াল দিয়ে সেখানে ঘিরে হবে, এবং তার ওপারে কিন্তু চিকিৎসকরা যেমন যেতে পারবেন না, তার পাশাপাশি যারা কার্নিভালে এসছেন তারাও কিন্তু এপাশে আসতে পারবেন না। তাই স্বাভাবিকভাবেই যে 144 জারি করেছিল পুলিশের পক্ষ থেকে, তা সম্পূর্ণ খারিজ করে দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, আজকে বিচারপতি জানতে চেয়েছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছে যে আপনারা কি সহমত পোষণ করেন না, যদি এই ধরনের পরপর দুটো অনুষ্ঠান একই জায়গায় হয়ে থাকে সেক্ষেত্রে সমস্যা কোথায়। যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে তারা জানিয়েছেন যে জুনিয়র ডাক্তারদের এই দ্রোহের কার্নিভালে তারা একদম বিরুদ্ধ নয়, তারা চাইছেন আগামীকাল লক্ষ্মী পুজোর দিনকেও তারা এটা কার্নিভালটা করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কারণ পুজো এই কার্নিভালে দেশ বিদেশ থেকে বহু মানুষ তারা আসেন, ফলে তাদের একটা নিরাপত্তা এবং তার পাশাপাশি জুনিয়র ডাক্তারদের এই দ্রোহের কার্নিভাল, দুটো একসাথে নিরাপত্তা দেওয়া তাদের পক্ষে কিন্তু বেশ কষ্টদায়ক। তাই স্বাভাবিকভাবেই তারা চেয়েছিলেন আগামীকাল বা পরশু এই কার্নিভাল যাতে হয়। যদিও কলকাতা হাইকোর্ট এই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরদের তাদের যে আবেদন, সেই আবেদন মঞ্জুর করে রাজ্যের আবেদন খারিজ করে দিয়েছে। এবং শুধু তাই নয়, राज्य सरकार पक्ष के विचारपति जो निर्देश दिए से ही निर्देशर ओपर स्थगितादेश चावा हो जदिव विचारपति से ही आवेदनों राज्य खारिज कर दे। তাই স্বাভাবিকভাবেই 4:30 অলরেডি সেখানে কার্নিভালে প্রস্তুতি যেমন শুরু হচ্ছে, তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই অবশ্যই অনেকটাই তৎপর হয়ে যাবে জুনিয়র ডাক্তাররা, অর্থাৎ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসে তাদের যে কর্মসূচি দ্রোহের কার্নিভাল, সেটাও কিন্তু একেবারে প্রস্তুতি প্রায় তুঙ্গের দিকে। ধন্যবাদ। সব মিলিয়ে কিন্তু অবশেষে যে জটিলতা, তার জটিলতার অবসান হলো কলকাতা হাইকোর্টে। দ্রোহের কার্নিভালের অনুমতি, রানী রাসমণি রোডে জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরস ফোরামের তরফে যে কার্নিভাল, যে মানববন্ধন, তার অনুমতি দিল এবং সেখানে যারা অংশগ্রহণ করবেন তাদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে পুলিশকে, চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করবে পুলিশ। কত মানুষের জমায়েত হবে তা কলকাতা পুলিশকে অবগত করতে হবে। কোনোভাবেই রানী রাসমণি রোড এলাকার বাইরে যেতে পারবে না, ব্যারিকেডের ভেতরেই থাকতে হবে, শান্তিপূর্ণ পরিবেশে কার্নিভাল করতে হবে। এই সমস্ত পয়েন্ট উল্লেখ করে কলকাতা হাইকোর্টের অনুমতি দ্রোহের কার্নিভালে।